দেখে নিন উত্তর কোরিয়াকে রুখতে মাথা নষ্ট করা পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের অবরোধ নিষেধাজ্ঞা আর মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে পাত্তা না দিয়েই একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া সামরিক বিশেষজ্ঞদের ধারণা অবধারিতভাবে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি বিভিন্ন সময় নানাভাবে পারমাণবিক বোমা ব্যবহারের কথা বুঝিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন তাই উত্তর কোরিয়াকে মোকাবেলায় নতুন এক ধরনের মিসাইল ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র নতুন সেই মিসাইল এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে মিসাইলটি কোনো ধ্বংসযজ্ঞ চালাবে না এটি থেকে শক্তিশালী তরঙ্গ নির্গত হবে যা আশেপাশে বহুদূর পর্যন্ত যন্ত্রপাতি অকার্যকর করে ফেলে মিসাইলটির নাম দেওয়া হয়েছে চ্যাম্প গত আগস্টে হোয়াইট হাউজে এক বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই মিসাইল ব্যবহারের বিষয়ে আলোচনা হয় 2009 সালে মার্কিন বিমান বাহিনীর গবেষণাগারে মাইক্রোওয়েভ নির্ভর এই মিসাইল প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের মিসাইলটির প্রথম পরীক্ষা চালানো হয় লক্ষ্যবস্তু ছিল মিসাইল ছড়ার কাজে ব্যবহৃত কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি ঠিক যেমনটা ইরান আর উত্তর কোরিয়া থাকতে পারে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে